আমি এখন আছি টেকনাপ মেরিন ড্রাইভ রাস্তার পাশে বাওয়ার্স ইউনিয়নে। এখানে জাল দিয়ে মাছ মারতেছে, দেখতেছেন মাছ কম পাচ্ছে। নাই মাছ, নাই মাছ, নাই। এটা হচ্ছে একটা ব্রিজ, ব্রিজটা হচ্ছে মেরিন ড্রাইভের ব্রিজ, রাস্তা ব্রিজ। এই সমুদ্রের পানিটা এখানে আসে, সামনে সমুদ্রের পানিটা আসে। জাল দিয়ে মাছ মারতেছে কিন্তু মাছ পাচ্ছে না, মাছ নাই। এটা হচ্ছে টেকনাফ সাব বাহার সাইমনের পাশে মেরিন ড্রাইভ রাস্তা ব্রিজটা, মেরিন ড্রাইভ রাস্তা ব্রিজ, ওখানে একটা ব্রিজ। মাছ নেই, এখানে মাছ নেই, সব সমুদ্রে ভেসে চলে গেছে মাছ। এখানে কোনো মাছ নাই, উনি দুইটা দুইবার জাল মারলো কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। এখন চলে যাবে, মাছ পাওয়া যাচ্ছে না। আমি এখন আছি মেরিন ড্রাইভে, মেরিন ড্রাইভের একটা রাস্তা উপরে এই ব্রিজটা আছে, ওই পাশে খাওয়া দিবে। উনি এখানে আবার এই পাশে মাছ মারবে। আমি এখন আছি মেরিন ড্রাইভে, আসছি এই জায়গাটা মারা দিই, এই জায়গাটা আসে নাকি? মানে মাছ পাচ্ছে না, সমুদ্রের পাশে অনেক মাছ বাট এখানে কোনো মাছ নেই। অনেক চেষ্টা করতেছে, আবার জাল মারবে, একটু উপরে যাবে। জাল মারতেছে কিন্তু মাছ নাই, এখানে সব মাছ সমুদ্রের চারিতে চলে গেছে। আমি হচ্ছে টেকটা মেরিন ড্রাইভে, আমার এই পাশে কিন্তু পাহাড়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই পাশে পাহাড়, এগুলো সেনাবাহিনী রিছোট, সে তৈরি করছিল কিন্তু এখন এগুলো ইউজ হয় না। এই পাশে উনি জাল মারতেছে, আবার জাল মারবে। হ্যাঁ, কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। মেরিন ড্রাইভ, হ্যাঁ মেরিন ড্রাইভ হচ্ছে, গাড়ি যাচ্ছে তীরের মতো। এটা হচ্ছে মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভের ব্রিজের নিচে জাল মারতেছে। হচ্ছে টেকনাফ মেরিন ড্রাইভ, আমি এখন আছি বাহারস ইউনিয়নে। সাগর শান্ত, এখনও উত্তাল হয়নি, এগুলো যে আসবে এখানে জাল মারবে, আপনার দেখাচ্ছি আমি। এখানে অনেক জাল মারলো কিন্তু মাছ পাচ্ছে না, মানে এখানে মাছ নেই, সব মাছ সমুদ্রে চলে গেছে। মানে আমার দেখাতে 10টা খেয়া দিল কিন্তু মাছ পাচ্ছে না। দেখতে হচ্ছে সামনে হচ্ছে পাহাড়, এখানে এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। এটা হচ্ছে টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ রোড। আমি এখন আছি মেরিন ড্রাইভ রোডের পাশে, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, এটা হচ্ছে মেরিন ড্রাইভ, এটা হচ্ছে আমার লাল হুন্ডা। মেরিন ড্রাইভ, আর এ পাশে হচ্ছে সমুদ্র, সাগর দেখছেন, শান্তই আছে। এ পাশে হচ্ছে মেরিন ড্রাইভ, অসাধারণ সুন্দর জায়গা একটা মেরিন ড্রাইভ পাশটা। আর এ পাশে উনি মাছ পাততেছে, পাশে পাহাড় দেখে একটু, উনি জাল দিয়ে মাছ পাততেছে বাট মাছ পাচ্ছে না, অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছে।
বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং পাশে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন। একটা লাইক কমেন্টসে আসলে মোটিভেটেড হয় এবং ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।